হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা পুরোটাই দেখবেন, কেমন লাগলো আমাদের কমেন্টস করে ওটা লাইক দিয়ে আমাদের জানাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার, এখন আমরা মেরুল বার্তার আপনাদের COVID-19 মহামারীর মধ্যে এটি দ্বিতীয় কোরবানি। ঈদকে সামনে রেখে এরই মধ্যে রাজধানী বসেছে পশুর বিক্রির হার। রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া হাট ঘুরে দেখা যায়, পুরো হাট জুড়ে সারি সারি গরু মহিষ রাখা হয়েছে। বিক্রেতাদের দাবি, এবার তারা গ্রাম থেকে বাড়তি দামে গরু কিনেছেন, ফলে এবারে ঈদে পশু কিনতে একটু বেশি পয়সা গুনতে হতে পারে ক্রেতাদের। ব্যাপারীরা জানান, 22,000 থেকে 25,000 টাকা দরে মন হিসেবে গরু কিনে এনেছেন, যা বিগত বছরের তুলনায় এবার কেনা বেশি, তাই দামও একটু বেশি। ব্যাপারীর ভাষ্য মতে, গরুর কেনার দাম ও পরিবহন খরচের সঙ্গে সামান্য লাভ যুক্ত করে তারা দাম হাঁকাচ্ছেন। চাহিদা মতো দাম না পেলে গরু বিক্রি করবেন না বলে সাফ জানিয়েছেন অনেক ব্যাপারী। বিক্রেতা কেমন বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে এক বিক্রেতা বলেন, কাস্টমার নাই, দুই একজন আছে, কিন্তু দাম কয় অর্ধেক। আপাতত ক্রেতার আনাগোনা কম হলেও রবি ও সোমবার ভালো বেচাকেনা আশা করছেন বিক্রেতারা। তীব্র গরম উপেক্ষা করে অনেক ক্রেতাই হাটে এসেছেন, কেউ কেউ গরু দেখে যাচ্ছেন, কেউ পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছেন। হাটগুলো পূর্ণ হয়েছে গরু মহিষ ও ভেড়া ছাগল দিয়ে। প্রস্তুত ব্যাপারী ও খামারিয়া, এখন অপেক্ষা শুধু ক্রেতার। আজ এ পর্যন্তই, আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।